হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার পড়ব অঙ্করণ প্রথম শ্রেণী। আজকে আমরা শুরু করব পাঠ 7, পাঠ নম্বর 7। পাঠের নাম হলো ছিল ও মাছ। ছিল ও মাছ আজকে আমরা এই গল্প পড়ব, ছিল এবং মাছের। বলা হচ্ছে, এসো সবাই মিলে বলি। আমরা সবাই মিলে এই গল্পটি আমরা বলবো। আমরা প্রথমে একটি সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটি মানুষ, একটি মহিলা কি করছে, মাথার মধ্যে ঝুড়ির মধ্যে অনেকগুলি মাছ আমরা দেখতে পাচ্ছি, এই মাছ নিয়ে হাঁটছে। আর উপরে একটি ছেলে এই মাছগুলি দেখছে। তারপর ছেলেটি কি করেছে, থাবা দিয়ে একটা শোল মাছকে ধরেছে আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর শোল মাছটাকে ধরে উড়ে নিয়ে যাচ্ছে এবং পিছলে খেয়ে শোল মাছটি পড়ে গিয়েছে। তারপর আমরা দেখতে পেলাম শোল মাছটা একটি বিড়ালের উপরে পড়েছে, বিড়ালের গালের উপরে পড়েছে আমরা দেখতে পেলাম আবার। এবং গালে পড়ে এই শোল মাছটি আমরা দেখতে পেলাম একটি খালে গিয়ে পড়েছে। খাল বলতে বড় নালা, একটু পাশ বা প্রস্থ বেশি, এরকম নালাকে বলা হয় খাল। আর উপরে একটা চিল, উপরে চিল পাখিটি দেখছে, এগুলি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখন আমরা একটু সুন্দর করে একটু পড়ে নিই, তোমরা সবাই আমার সঙ্গে পড়বে। প্রথমে একটু বোঝার চেষ্টা করব কি বলা হয়েছে। ময়নামতি মাছের জুড়ি মাথায় এটি হবে নিয়ে, দন্তে নয়ের শিকার নি অন্তস্ত পয়কারে, এটি বর্গাহ্য হবে না, মাথায় নিয়ে যায়। কি বলা হয়েছে, ময়নামতি মাছের জুড়ি মাথায় নিয়ে যায়। তার মানে এই মহিলাটির নাম হলো ময়নামতি, মাছের ঝুড়ি, তার মাথার মধ্যে একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে মাছ আছে, সে কারণে বলা হয়েছে মাছের ঝুড়ি। ময়নামতি মাছের ঝুড়ি মাথায় নিয়ে যায়, মাথার উপর চিল পাখিটা ফিরে ফিরে চায়। এবং উপরে একটি চিল পাখি এই ময়নামতির মাথার উপর বারবার ছাড়ছে, চেয়েছে, দেখছে। তারপরে বলা হয়েছে, থাবা মেরে চিল পাখিটা শোল মাছটি ধরে। কি করেছে চিল পাখি, কি করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি, থাবা মেরে মানে দুইটি পা দিয়ে থাবা মেরে ধরেছে শোল মাছটিকে। থাবা মেরে চিল পাখিটা শোল মাছটি ধরে, ময়নামতি ঠের পেল না শোল নিয়ে চিল উড়ে। ময়নামতি কি করেছে, ঠেরই পায়নি, বুঝতেই পারেনি যে চিল মাছটি থাবা দিয়ে শোলটিকে ধরে উড়ে নিয়ে যায়, উড়ে নিয়ে গেছে, বুঝতেই পারেনি ময়নামতি। তারপর এখানে বলা হয়েছে, চিলের পায়ে শোল মাছটি শুধু ছটফট করে, চিলের পায়ের মধ্যে শোল মাছটি কি করছে, ছটফট করছে, কারণ ব্যথা পাচ্ছে তো, পা দিয়ে থাবা মারে ধরেছে, চিলে ছটফট করছে শোল মাছটি। পা থেকে পিছলে গিয়ে শোল মাছটি পড়ে, তারপর কি কি করেছে, শোল মাছটি ছেলের পা থেকে পিছলে পড়ে গিয়েছে। তারপরে পৃষ্ঠাতে বলা হয়েছে, এখানে পড়লো গিয়ে মাছটি এবার বেড়াল ছানার গালে, নিচে একটি বেড়াল আছে, এই বেড়ালের গালে গিয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি বেড়ালটি চিত হয়ে পড়ে গেছে। পড়লো গিয়ে মাছটি আবার বেড়াল ছানার গালে, লাফ দিয়েছে বেড়াল ছানা শোল পড়েছে কালে। যখন গালে পড়েছে শোল মাছটি লাফ দিয়ে উঠেছে বিড়াল চানাটি, তখন বিড়ালের লাফে শোল মাছটিকে পড়েছে খালে। খাল বলতে নদীর মতো, নদী থেকে একটু চিকনা, এটাকে খাল বলা হয়, খালে গিয়ে পড়েছে। তারপর বলা হয়েছে, জলে পড়ে শোল মাছটি তিরিং বিরিং নাচে, কারণ এখন তো আনন্দ পাবেই, শোল মাছটি এখন জলে পড়ে গেছে। বলা হয়েছে, জলে পড়ে শোল মাছটি তিরিং বিরিং নাচে, রেগে আগুন ঠেলে বেগুন, চিল বসেছে গাছে। আর গাছের মধ্যে যে চিলটি বসেছে, রেগে আগুন হয়ে গেছে, মানে চিলের ভিতরে খুব রাগ হচ্ছে, গুসা হচ্ছে, এত কষ্ট করে আমি থাবা মেরে ধরেছি, আমি নিয়ে যাচ্ছিলাম, এটি আবার পিছলে খেয়ে পড়ে গেছে। সেখানে বলা হয়েছে, ঠেলে রেগে আগুন ঠেলে বেগুন, চিল বসেছে গাছে। আসলে কি সবাই বুঝতে পেরেছো, আমরা কি বুঝতে পেরেছি, ময়নামতি মাছের ঝুড়ি নিয়ে চলছে, আর উপর থেকে ফিরে ফিরে একটি চিল পাখি ছাড়ছে। তোমরা সবাই গল্পের মতো বলার চেষ্টা করবে, চিল এবং মাছের গল্প। একজন আরেকজনকে বলবে, ময়নামতি নামে একজন মহিলা ছিল,
মাছের মাথার মধ্যে মাছের ঝুড়ি নিয়ে, শোল মাছের ঝুড়ি নিয়ে, এখানে অনেক শোল মাছ ছিল, ঝুড়ি নিয়ে চলছিল, এবং উপর থেকে একটি চিল ফিরে ফিরে ছাড়ছিল, এবং তারপরে চিলটি কি করেছে, থাবা মেরে শোল মাছটিকে ধরে নিয়ে চলছিল। আর তখন ময়নামতি বুঝতেই পারেনি যে চিলে একটি শোল মাছকে থাবা মেরে ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে উড়ে যাচ্ছে। আর চিল মাছটি, এই শোল মাছটি কি করছে, ব্যথা পাচ্ছে, তখন চটফট করছে, চটফট করে কি করেছে, পিছলি খেয়ে পড়ে গিয়েছে এই চিলের পা থেকে। তারপরে আমরা দেখতে পেলাম এই শোল মাছটি গিয়ে পড়েছে একটি বিড়ালের গালে গালে। তখন বিড়ালটি কি করেছে, লাফ দিয়েছে। বিড়ালটি যখন লাফ মেরেছে, তখন শোল মাছটি গিয়ে পড়েছে একটি খালের মধ্যে পড়েছে। আর উপর থেকে খুব রাগে চিল পাখিটি সব কিছু দেখছে, রাগে একদম আগুন হয়ে গেছে চিল পাখিটি। তো কষ্ট করে আমি ধরেছিলাম যে মাছটি আবার পরে জলে জলে চলে গিয়েছে, এখন সহজে আমি ধরতে পারবো না। তাহলে আমি পড়ছি, তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে লাইনগুলি পড়বে। দেখে নেই কি বলা হয়েছে। ময়নামতি মাছের জুড়ি মাথায় নিয়ে যায়, ময়নামতি মাছের জুড়ি মাথায় নিয়ে যায়, মাথার উপর চিল পাখিটা ফিরে ফিরে ছায়। আরেকবার পড়ছি, ময়নামতি মাছের জুড়ি মাথায় নিয়ে যায়, মাথার উপর চিল পাখিটা ফিরে ফিরে ছায়। থাবা মেরে চিল পাখিটা শোল মাছটি ধরে, ময়নামতি টের পেল না শোল নিয়ে চিল উড়ে। থাবা মেরে চিল পাখিটা শোল মাছটি ধরে, ময়নামতি টের পেল না শোল নিয়ে চিল উড়ে। চিলের পায়ে শোল মাছটি শুধু চটফট করে, পা থেকে পিছলে গিয়ে শোল মাছটি পড়ে। ছেলের পায়ে শোল মাছটি শুধু চটফট করে, পা থেকে পিছলে গিয়ে শোল মাছটি পড়ে। পড়ল গিয়ে মাছটি এবার বিড়াল চানার গালে, লাফ দিয়েছে বিড়াল চানা শোল পড়েছে কালে। পড়ল গিয়ে মাছটি এবার বিড়াল চানার গালে, লাফ দিয়েছে বিড়াল চানা শোল পড়েছে কালে। জলে পড়ে শোল মাছটি তিরিং বিরিং নাচে, রেগে আগুন তেলে বেগুন চিল বসেছে গাছে। জলে পড়ে শোল মাছটি তিরিং বিরিং নাচে, রেগে আগুন তেলে বেগুন চিল বসেছে গাছে। তোমরাও সুন্দর করে করে দেখে দেখে এরকম এই 3 3 6 3 9 10 11 12 13 14 15 লাইন তোমরা দেখে দেখে পড়বে। আমি আরেকবার পড়ছি, তোমরা ভালো করে লক্ষ্য করবে। ময়নামতি মাছের জুড়ি মাথায় নিয়ে যায়, মাথার উপর চিল পাখিটা ফিরে ফিরে চায়। থাবা মেরে চিল পাখিটা শোল মাছটি ধরে, ময়নামতি ঠের পেল না শোল নিয়ে চিল উড়ে। চিলের পায়ে শোল মাছটি শুধু চটফট করে, পা থেকে পিছলে গিয়ে শোল মাছটি পড়ে। পড়ল গিয়ে মাছটি এবার বেড়াল চানার গালে, লাফ দিয়েছে বেড়াল চানা শোল পড়েছে খালে। জলে পড়ে শোল মাছটি তিরিং বিরিং নাচে, রেগে আগুন তেলে বেগুন চিল বসেছে গাছে। আমি আরেকবার পড়ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়বে, তখন তোমাদের অনেক সহজ হবে, ভালো করে লক্ষ্য করবে। প্রথম ছাড়া আমি পড়ছি, ময়নামতি মাছের জুড়ি মাথায় নিয়ে যায়, মাথার উপর চিল পাখিটা ফিরে ফিরে ছায়। থাবা মেরে চিল পাখিটা শোল মাছটি ধরে, ময়নামতি ঠের পেল না শোল নিয়ে চিল উড়ে। চিলের পায়ে শোল মাছটি শুধু চটপট করে, পা থেকে পিছলে গিয়ে শোল মাছটি পড়ে। পড়ল গিয়ে মাছটি এবার বেড়াল চানার গালে, লাফ দিয়েছে বেড়াল চানা শোল পড়েছে খালে। জলে পড়ে শোল মাছটি তিরিং বিরিং নাচে, রেগে আগুন তেলে বেগুন চিল বসেছে গাছে। তাহলে ছাত্ররা, আজকে তোমাদের যে কাজগুলি করতে হবে, তোমরা ভালো করে খেয়াল করো, এখানে একটি ভুল আছে। এটি এটি হবে নিয়ে, দন্তা নয় শিকার নি অন্তস্থ অ আকারে এ নিয়ে, এখানে ভুল ভুল লেখা হয়েছে, প্রিন্টিং মিস্টেক।
তোমরা চেষ্টা করবে সবাই দেখে দেখে আঙুল দিয়ে দিয়ে মিলিয়ে 15 লাইন পড়ার জন্য। যারা 15 লাইন পারবে না তারা 8 লাইন পড়বে, 12 লাইন পড়বে, যে যতটুকু পারবে এতটুকু পড়বে। আর তোমাদের 8 লাইন দিকে দিকে লিখতে হবে এবং সুন্দর করে একটি অডিও রেকর্ডিং করে একটি সবাই গল্প বলবে। এখানে তোমাদের 3টি কাজ করতে হবে। একবার দেখে দেখে এই গল্পটি তোমরা পড়বে, ছড়ার মতো যে গল্পটি আছে পড়বে 15 লাইন, যারা পারবে না 8 লাইন পড়বে এবং 8 লাইন তোমরা লিখবে। আর একটি অডিও রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং করে গল্পটি বলবে। কিভাবে বলবে? ছিল মাছের গল্প, একদিন এক ময়নামতি নামে একজন মহিলা মাছের ঝুড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, উপর থেকে একটি চিল দেখছিল। তারপর চিলটি কি করেছে? ময়নামতির মাথার মাছের ঝুড়ি হইতে থাবা মেরে একটি শোল মাছ নিয়ে যাচ্ছিল। ময়নামতি বুঝতেই পারছিল না। তারপর শোল মাছটি নিয়ে যাওয়ার সময় শোল মাছটি চটফট করেছিল এবং পিছলি খেয়ে চিলের পা থেকে পড়ে গিয়েছে। শোল মাছটি গিয়ে একটি বিড়ালের গালে পড়েছে এবং বিড়ালটি কি করেছে? লাফ মেরেছে। বিড়ালটি লাফ মারাতে শোল মাছটি গিয়ে একটি খালে পড়েছে এবং উপর থেকে তেলে বেগুনে রাগ হয়ে চিল পাখি সব কিছু দেখছিল। এবং এতটুকু বলে সুন্দর করে রেকর্ডিং করবে। তাহলে ছাত্ররা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।